जय श्री कृष्णा, राधे राधे। नमस्कार बंधुरा, फैक्ट्स एक्सप्लेन्ड यूट्यूब चैनले आपनादेर सकलके जानाई सुस्वागतम। आशा करछि आपनारा प्रत्येकेई ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। भालो आपनादेर थाकतेई हबे, एर कारणेई आमार एई प्रतिदिनेर न्याय भिडियो तैरी करा। आजके अत्यंत एकटी गुरुत्वपूर्ण ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, এবং তা হলো চৈত্র মাসে এই চারটি বস্তু কাউকে দান করলে কোটিপতি থেকে ভিখারি হয়ে যাবেন। দেখুন বন্ধুরা, চৈত্র মাসকে মা লক্ষ্মীর মাসও বলা হয়ে থাকে। শাস্ত্র অনুসারে এই মাসকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, এবং কিছু নিয়মনীতি অবশ্যই সংসারের মঙ্গলের হেতু এই মাসে পালন করা উচিত, নতুবা কিন্তু পরিবারে অমঙ্গল সৃষ্টি হয়। আমার এই ভিডিওটির প্রধান উদ্দেশ্য হলো যে এমন চারটি জিনিস রয়েছে যেগুলি কিন্তু চৈত্র মাসে আপনারা কাউকে দেবেন না বা কারো কাছ থেকে নেবেনও না, নতুবা বিপদে পড়তে পারেন সেই বিষয়ে। সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী বলুন বা কোনো বন্ধু বান্ধবী, তাদের সাথে কিন্তু কিছু না কিছু আদান প্রদান করে থাকি। কিন্তু শাস্ত্র বলছে যে চৈত্র মাস চলাকালীন আপনারা কিন্তু এমন কয়েকটি জিনিস রয়েছে সেগুলো যদি আপনাদের প্রতিবেশীকে বা বন্ধু বান্ধবীকে আদান প্রদান করে থাকেন, তাহলে কিন্তু আপনার সংসারে চরম অর্থকষ্ট নেমে আসতে পারে, এবং আর্থিক দিক থেকে আপনারা কিন্তু বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হতে পারেন। সুতরাং আমি অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, এবং এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেব যে চৈত্র মাস চলাকালীন আপনারা কোন জিনিসগুলি কাউকে ভুল করেও দিবেন না সে সম্পর্কে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি ন্যূনতম উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট সেকশনে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মী লিখে জানাবেন, এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন। এবং এইরকমই সব ধার্মিক সংক্রান্ত নলেজেবল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। নাম্বার ওয়ান, সর্বদা একটা কথা মাথায় রাখবেন, এই চৈত্র মাসে ভুল করেও আপনারা টাকা পয়সার লেনদেন কারোর সাথে করবেন না, অর্থাৎ কাউকে ধার দিবেন না। কারণ যারা ব্যবসায়ী, যারা চাকুরিজীবী, তারা কিন্তু এই মাসে সমস্ত ধনসম্পত্তি, টাকা পয়সা নিজের কাছে সঞ্চিত রাখে, অন্যকে দেয় না। তবে হ্যাঁ, যদি কোনো এমার্জেন্সি কারণ হয় বা কারোর শারীরিক সমস্যার জন্য আপনাদের কাছে অর্থ সাহায্য চায়, সেক্ষেত্রে সেটি আপনারা কিন্তু করতে পারেন। কারণ কাউকে সাহায্য করা অত্যন্ত পুণ্যের কাজ, কিন্তু অযথা কাউকে অর্থ দিবেন না, বা অন্য কোনো কারণে কেউ যদি অর্থ চায় আপনাদের কাছে, সেক্ষেত্রে কিন্তু অর্থ ধার হিসাবে দেবেন না বা কারো কাছ থেকে নেবেনও না। নাম্বার টু, এরপর বলবো সিঁদুর। বাড়িতে অনেক মহিলারাই আছেন যারা নিজেদের ব্যবহার করা সিঁদুর অন্যকে ব্যবহার করতে দেন, ভুল করেও কিন্তু এই চৈত্র মাসে আপনি আপনার ব্যবহার করা সিঁদুর কাউকে দেবেন না। যদি দিয়ে থাকেন, শুধু আপনারই নয়, আপনি সহ আপনার স্বামীর দুর্ভাগ্যকেও ডেকে আনছেন, আর যার ফলে আপনাদের আর্থিক অবনতি ঘটতে পারে, স্বামীর বিপদ হতে পারে। সুতরাং এই বিষয়টিও একটু মাথায় রাখবেন যে চৈত্র মাস চলাকালীন আপনারা কিন্তু সিঁদুর ভুল করেও, সে যত বড়ই আপনার রিলেটিভ হোক না কেন, আত্মীয় হোক না কেন, প্রিয়জন হোক না কেন, সিঁদুর কাউকে ব্যবহার করতে দেবেন না। নাম্বার থ্রি, চাল। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, এই চাল হলো মা লক্ষ্মীর স্বল্পা। সুতরাং আপনারা যদি এই চাল অন্যকে দান করেন বা দিয়ে দেন, সেক্ষেত্রে এমনটা মনে করা হয় যে নিজের ঘরের লক্ষ্মীকে আপনারা অন্যের ঘরে পাঠিয়ে দিচ্ছেন, যার ফলে আপনাদের জীবনে চরম দারিদ্রতা, আর্থিক কষ্ট, দুঃখ, যন্ত্রণা এগুলো কিন্তু নেমে আসতে পারে। তাই শাস্ত্র বলছে আপনারা কিন্তু কোনো পরিস্থিতিতেই এই চৈত্র মাস চলাকালীন চাল কাউকে ধার হিসাবে দান করবেন না। নাম্বার ফোর, স্টিলের কোনোরূপ বাসনপত্র বা পুজোর বাসনপত্র। সুপ্রিয় বন্ধুরা, এই চৈত্র মাস চলাকালীন আপনার বাড়ির ঠাকুর ঘরে যে পুজোর বাসনপত্র রয়েছে, কিংবা আপনারা রান্নাঘরে যে স্টিলের বাসনপত্রগুলি আছে, সেগুলি এই চৈত্র মাসে আপনি কাউকে কিন্তু দিবেন না। যদি আপনারা এমনটি করেন, তাহলে কিন্তু আপনাদের সংসারে অর্থ হানি হতে পারে, জীবনে নানান রকম সমস্যার সৃষ্টি হতে পারে।
সুতরাং আপনারা যদি সংসারে সুখ শান্তি চান, অর্থকে ধরে রাখতে চান, তাহলে কিন্তু চৈত্র মাসে এই জিনিসগুলি কাউকে আপনারা দান করবেন না। দেখুন, আমরা প্রত্যেকে জানি পুজো ঘরে যেসব বাসনপত্র ব্যবহার করা হয় সেগুলির মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে, এবং সেগুলো যদি আপনারা কাউকে দান করে দেন, তার মানে এটাই দাঁড়ায় যে আপনারা নিজের ঘরের পজিটিভ জিনিসগুলিকে অন্যের ঘরে পাঠিয়ে দিচ্ছেন, যার ফলে আপনার গৃহে নেগেটিভ শক্তির আগমন ঘটবে, নেগেটিভ শক্তি বৃদ্ধি পাবে, ফলস্বরূপ পরিবারে অশান্তি, মনোমালিন্য, শারীরিক সমস্যা, মানসিক টেনশন, অর্থনৈতিক হানি, এগুলো কিন্তু হয়ে থাকে। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি, বাস্তুশাস্ত্র বলছে তামা, পিতল, রূপা, সোনা এই সব জিনিসগুলির মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে। সুতরাং আপনারা কিন্তু এই পজিটিভ জিনিসগুলি কাউকে দেবেন না, নতুবা আপনাদের গৃহে কিন্তু বাস্তু দোষ সৃষ্টি হতে পারে এবং নেগেটিভ এনার্জির পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে। তাই ব্যাপারগুলি আপনারা মাথায় রাখবেন এবং এই জিনিসগুলো কিন্তু কাউকে এই চৈত্র মাস চলাকালীন দান করবেন না, যদি নিজের ভালো চান। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন, এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন, এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।